2018-তে বাংলাদেশ, এখন সময় দেশ গড়ার। আপনার এলাকার যে কোনো সমস্যার কথা অথবা আপনার কোনো প্রশ্ন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সংসদ সদস্যের কাছে পৌঁছে দেয় আমার এমপি। পুরসভা ঘোষণা করতে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন পাবনা এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শামসুল হক টুকু। এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন নগর পরিকল্পনাবিদ খাদিজা খাতুন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসাডর মোহাম্মদ সাজিদ খান ও মেহেদি হাসান রুবেল। এক ভিডিও বার্তায় এমপি বলেন, আমি আমার এমপি ডট কমকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার কাছে যে প্রশ্নটি উত্থাপিত হয়েছে সেটি হলো কাশীনাথপুর পৌরসভা বাস্তবায়ন কত দূর। আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই কাশীনাথপুর ইউনিয়নকে শহরাঞ্চল ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। বর্তমানে এটা প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির নিকার বৈঠকের অপেক্ষায় আছে। আমি কাশীনাথপুর ইউনিয়নকে দ্রুততম সময়ের মধ্যে পৌরসভা ঘোষণা করার জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করেছি বারবার, এবং আবারও পুনরায় অনুরোধ করব যাতে দ্রুততম সময়ের মধ্যে কাশীনাথপুরকে পূর্ণাঙ্গ একটি পৌরসভা হিসেবে ঘোষণা করে এবং এই পৌরসভা প্রতিষ্ঠার জন্য অর্থায়ন করে এবং অর্থ বরাদ্দ করে তার জন্য সর্বাত্মক চেষ্টা করব। দেশের এলাকা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পক্ষেই আমাদের সরকার। আমিও কাশীনাথপুরের জনস্বার্থে, জনগণের স্বার্থের বিষয়টি বিবেচনা রেখেই আমরা কাশীনাথপুরকে একটি পৌরসভা রূপান্তরিত করবার চেষ্টা করছি। এই সুন্দর একটি প্রশ্ন করবার জন্য আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বিস্তারিত জানতে ভিজিট করুন আমার এমপি ডট কম, সংসদ সদস্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।